লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সকাল হয়ে আছে, আমি তো কাল রাতে সঙ্গীতার সঙ্গে কথা বলতে এসেছিলাম, তারপর কি হলো? আমি সারা রাত এখানেই ছিলাম। সঙ্গীতা! হ্যাঁ সঙ্গীতা, একটা বাচ্চা আসছে সোম, এখন তো আমাদের আনন্দে থাকার কথা। সর্বনাশ! আমি কোন বিপদে পড়লাম? আরে ধুর বাবা, এ তো সোমের ফোনটা বেজেই যাচ্ছে, কি হলো বলো তো ব্যাপারটা? আচ্ছা কালকে রাত্রে কোন ক্লায়েন্টের কাছে গেল? এই সিদ্ধার্থর খবরটা তো ওকে জানাতেই পারছি না। দেখো আমার তো মনে হয় আমাদের কুসুমপুরে যাওয়া উচিত। রাজীবদা, তোমরা কুসুমপুরের জন্য রওনা হও, সোমের উপর একদম ভরসা করো না। দু তিন দিন হলো ওকে না আমার খুব অদ্ভুত লাগছে, কাল সারা রাত তো বাড়িও ফিরলো না, আর এদিকে তো মিঠাই সাক্ষ্য আর মিষ্টিকে বাড়িতে রেখে গেছে। তাদেরকে তো দেখে রাখার আমাদেরই দায়িত্ব বলো, সিট কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দাদার অবস্থা দেখো, এখন জিজ্ঞেস করতে যাও মেজাজ দেখাবে, অসহ্য লাগে আমার। ওই তো সোমদাব। সোমদাব কি গো তুমি, কাল রাত থেকে বাড়ি ফিরলে না, আর তুমি বেরিয়ে যাওয়ার পরে ভাইয়া ফোন করে জানালো সিটের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কি বলছে, ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? আসলে ওই কুসুমপুরে কি একটা জায়গা আছে না, কিছু একটা কি বোন, এই নন্দা বলো না কি জায়গা, কুসুম বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কুসুম বোনের একটা ঘরে সিদ্ধার্থ নাকি রাত্রির বেলা ছিল, কিন্তু সকাল থেকে ওর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রুদ্ররা ওই ঘরে গিয়ে ওই ঘর থেকে সিদ্ধার্থর জুতো, চশমা, ঘড়ি এই সমস্ত পেয়েছে। শোন, এটা শোনার পর থেকে না আমি খুব চিন্তায় পড়ে গেছি। আচ্ছা কি বলছো বলো তো, মানে আমরা এখনই কুসুমপুর রওনা দিই? সর্বনাশ, এদিকে আমি যে কিসের মধ্যে জড়িয়ে পড়েছি কে জানে, কাল রাতের তো কোনো কথাই মনে পড়ছে না, মাথাটাও ভার হয়ে আছে। সঙ্গীতা নিশ্চয়ই কিছু একটা খাইয়েছে আমাকে। ধ্যান করছো নাকি? রাজীবদা যে কথাগুলো বললো আদৌ কানে গেছে? কি হয়েছে বলো তো, ব্যাপারটা কি তোমার? সোম সেট তোমার ভাই, তোমার প্রাণ, সেটের একটা বিপদ হয়েছে, এটা শুনেও তুমি অন্যমনস্ক, কিছু তো একটা ঘটেছে। কি ঘটেছে বলো? কিছু ঘটেনি তোর সাক্ষী, কিচ্ছু ঘটেনি। এভাবে জেরা কেন করছো? আমি কোনো খুনটুন করিনি যে অপরাধী মতো জেরা করতে হবে আমাকে। সুন্দর রাগ কেন করছো? তোর সারা তো চিন্তা হয় না? হ্যাঁ ঠিকই বলেছিস সুন্দর, চিন্তা হয় তো। এই চিন্তাটা যদি কয়েক বছর আগে হতো না তাহলে আমি বাঁচতাম, ঝামেলায় পড়তে হতো না আমাকে। ঝামেলা? রাজীবদা দেখেছো স্বীকার করছে ঝামেলায় পড়েছে,
সোম কি ঝামেলায় পড়েছো বলো, কি ঝামেলায় পড়েছো? আচ্ছা আচ্ছা, তোর সা আমি কথা বলছি, দাঁড়াও। সোম কি সমস্যা হয়েছে খুলে বলো না। শোনো, আমরা কিন্তু অলরেডি অনেক সমস্যায় রয়েছি। রাজীব, আমার ঝামেলা আমি মিটিয়ে নেবো, তোমরা চাইলে আমাকে সাহায্য করতে পারবে না। আচ্ছা, কুসুমপুর যাওয়ার কথা বলছিলে না, আমার মনে হয় সেটা নিয়ে কথা বলা ভালো। বলো কখন বেরোবে? সোম, আমার কথাটা শোনো। সোম, আমার কথাটা শুনবে কি? কথা কেন ঘোরাচ্ছো? ব্যাপারটা কি বলবে আমার না ভালো? হাত থেকে লাল লাল এগুলো কি বেরোচ্ছে? তাকাও আমার দিকে, ব্যাপারটা কি বলতো? আবার জেরা শুরু করলে তো? আমি আর পারছি না তোর, আরে পারছি না তোর, পারছি না। শুনছো, তুমি না সোমদাকে একবার ডাকো, আলাদা ভাবে কথা বলো। আমার না ব্যাপারটা একদম ভালো ঠেকছে না গো। আচ্ছা, তোমরা একটু একটু প্লিজ শান্ত হও। সোম সোম শোনো 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 সোম শোনো। আচ্ছা, কি হয়েছে বলো তো? কি ঝামেলা হয়েছে বলো? তোরসা, তুমি আমার সাথে ওপরে চলো তো, এসো, শান্ত হও একটু, এসো এসো এসো। আজি ভাইয়ের কোনো খবর পাওয়া গেল কিনা একবার খোঁজ নিয়ে দেখবে। সত্যি খুব ঝামেলায় পড়েছি একটা, আর কাউকে বলতে পারবো না ঝামেলার কথাটা, সত্যি বলছি। একবার একবার খোঁজ নিয়ে দেখো, কখন রওনা হবে বলো। ভাইয়েরও এখনই এটা হতে হলো, এখনই। আমি কোন দিকে যে সামলাবো? আমি শুন, কি হয়েছে? আচ্ছা তুমি শোন, মিঠাই, এই গাড়িটাই জল থেকে তোলা হয়েছে যেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এটা তো সিডের গাড়ি নয় না, তার মানে ভয়ের কিছু নেই। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার সাথে সিডের কোনো সম্পর্ক নেই, তাই তো রুটি দে? উনি কিছু একটা থেকে শক পেয়েছেন। আচ্ছা, এরকম ঘটনা এর আগে ঘটেছিল নাকি? হ্যাঁ হয়েছিল তো দাদা ভাই। স্মৃতি হারানোর পর মিঠাই প্রথম উচ্ছে বাবু বললো। আচ্ছা, উনি একটু জল দিন না, এর মুখে চোখে জলের জল দিন না। মিঠাই, নিপা চোখে মুখে একটু জল দে না। মিঠাই, এই মিঠাই, মিঠাই তুমি শুনতে পাচ্ছ? মিঠাই, আমরা সবাই আছি তোমার কাছে, দেখো। মিঠাই, আমি শ্রীতমা দিদি। Thank you.
দৃশ্যটা আমি আগে কোথাও দেখেছি। আমার ওটা দেখে না কেমন যেন খালি খালি লাগছে। আচ্ছা, এরকম কি আগে কখনো হয়েছে? হ্যাঁ মিঠাই, সেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল আগে, বেশ কয়েকদিন নিখোঁজ ছিল, তারপর ফিরে এসেছিল অন্য নাম নিয়ে, অন্য লুক নিয়ে। মিঠাই, তুমি আজ কতদিন পর দাদাভাইকে উচ্ছে বাবু বললে? জানো তো, এখন যদি দাদাভাই এখানে থাকতো না, ও কিন্তু আনন্দে পাগলই হয়ে যেত। বেচারা কবে থেকে ওয়েট করে আছে, কবে মিঠাই রানী সব মনে পড়বে, ওকে মনে পড়বে, তোমাদের বিয়েটার কথা মনে পড়বে। তাহলে আমার দেওয়া ওষুধ কিছুটা হলেও কাজ করছে বলো বন্টি? পুলিশ দাদা! আচ্ছা, মিষ্টির বাবাই আর মিঠির কোনো খোঁজ পাওয়া যায়নি তাই না? কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিন্ত বলো, ওই গাড়িটা মিষ্টির বাবাই নয়, হ্যাশকিনটা মিষ্টির বাবাই হয়নি। কুসুম মনের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার আমার তো বুকের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে না। এই মিঠাই, মিষ্টির বাবার উপরেও একটা টান চলে এসছে না? দাদাভাই ঠিক ফিরে আসবে, যেভাবে দাদাভাইয়ের ভালোবাসায় তুমি ফিরে এসছো, সেভাবেই তোমার ভালোবাসায় দাদাভাইও ঠিক ফিরে আসবে। স্যার, একটা খবর দিতে এলাম। হ্যাঁ বলুন। কুসুম বনের পিছন দিকের রাস্তায় যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটা এখানকার গাড়িই নয়, ইনফ্যাক্ট ওটা পাশের এলাকার জগত্তারণপুরের গাড়ি। কিন্তু গাড়িটা বুক করা হয়েছিল সিদ্ধার্থ মোদকের নামে। এবার আমার মনে হলো এই ইনফরমেশনটা আপনাকে জানানো উচিত, তাই এলাম। কি বলছেনটা কি মিস্টার লাহিড়ি? কিন্তু সিট তো অন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল। তাহলে এখানে এসেছিল কিসে? আচ্ছা, প্রথম যখন সিট আপনার কাছে এসেছিল তখন কোন কোন গাড়িটা ছিল সেটা কি আপনি জানেন? না না না, উনি কোনো গাড়ি আনেননি, ইনফ্যাক্ট উনি গাড়িটা শহরের বাইরে রেখে এসেছিলেন। মোস্ট প্রবাবলি গাড়িটায় কোনো একটা কিছু গোলমাল হয়েছিল। এটা কিরকম হলো রুডিদা? তার মানে কি সিট গাড়িটা হায়ার করেছিল নিজের গাড়ি খারাপ হয়ে গেছিল বলে? তার মানে কিচ্ছু না রাতুল। মিস্টার লাহিড়ি, গাড়িতে কিছু পাওয়া গেছে? না স্যার, কিচ্ছু পাওয়া যায়নি। রুদ্রবাবু বলছি, আমরা ওই কুসুম বনটা আরেকবার গিয়ে দেখতে পারি না? মানে মিঠি ম্যাডাম তো ওখানেই যাচ্ছিলেন বললেন তো, তাই মিস্টার মোদকও ওখান থেকেই উধাও হয়ে গেলেন, ম্যাডামও ওখান থেকেই, আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওনার। সব কিছু এই কুসুম বনের আশেপাশে ঘুরছে না? তাহলে ওই দিকটাই আমাদের একবার দেখা উচিত। আপনি একদম ঠিক বলেছেন ডক্টর ব্যানার্জি,
আজ রাতে আমরা ওই কুসুম মনে লুকিয়ে ঢুকবো। আর ওই কি নাম কেশব সাধু, ওকে কিছু জানানোর দরকার নেই। এই কুসুম বনটাই সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু। চিন্তা হচ্ছে যে মা। আচ্ছা বেশ, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। সুন্দর গান। সুন্দর না জানিস মিষ্টি, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ফোক মিউজিক মানিয়া এরকম সুন্দর সুন্দর গান বের করেছে। আর ক্যাডবেরি ডেয়ারি মিল্ক মিষ্টিও বের করেছে, যে মিষ্টিগুলো খাঁটি বাঙালি স্বাদের। আমি খাবো। খাবি? এক মিনিট। ও তার ফাগুনে আগুন লেগেছে, ও তার ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। মিষ্টি এই দেখ, দাঁড়া সাবধানে এসো। আচ্ছা শোনো, আমরা এই গাছের আড়ালে আড়ালে থাকবো। কতক্ষণ অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি জানি না। সবাই রেডি তো? হ্যাঁ রুটিদা, এই জঙ্গলে কোনো একটা মিস্ট্রি আছে যেটা থেকে আমরা সেড আর মিঠির খবর পাবো। এই জঙ্গলটা সত্যি খুব মিস্টিরিয়াস। আচ্ছা রুদ্রদা, যে গাড়িটা দাদাভাইয়ের নামে বুকড হয়েছিল, মানে যেটার অ্যাক্সিডেন্ট হলো, ওটার ব্যাপারে কিছু বোঝা গেল? আর দাদাভাইয়ের গাড়িটাই বা কোথায়? দেখো, পুলিশ খবর খবর নিচ্ছে, যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা যিনি ভাড়া দেন সে জানিয়েছে যে কেউ একজন মুখ ঢাকা দিয়ে এসে সিডের নামে গাড়িটা বুক করিয়েছে। আমার না বারবার মনে হচ্ছে যে কেউ আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে যে সিট বেঁচে নেই। কে কে এরকম চেষ্টা করছে পুলিশ দাদা? আচ্ছা এখানে কি মিষ্টির বাবার কোনো গোপন শত্রু ছিল? না মিঠাই, মানে থাকলেও তো আমি জানি না। রুদ্রবাবু বলছি আমাদের বোধ হয় দেরি করা ঠিক হবে না, আমরা কোথাও একটা লুকিয়ে পড়ি। আসলে কি বলুন তো, একটা ভেজা ভেজা পরিবেশ তো, বিদ্যুৎ চমকাচ্ছে, কেন জানি না মনে হচ্ছে আজকে রাতে এই কুসুম বনে কিছু একটা ঘটবে। কি ঘটবে ডাক্তার দাদা? জনার্দন কি এখানে সত্যি জীবন্ত হয়ে উঠেছে? যদি একবার সেই দৃশ্য নিজে চোখে দেখার সৌভাগ্য হবে তাহলে আমি করজনে একটাই কথা বলবো, আমার ছেলে মেয়েরা বড্ড অবাক। কোনোদিনও বাবা মাকে একসাথে পাইনি,
এবার যেন ঠাকুর একটু দয়া করেন ওদের উপর, আর যেন ওদের কষ্ট পেতে না হয়। আর যেন সব ঠিক হয়ে যাবে মিঠাই, দেখো সব ঠিক হয়ে যাবে। চলো আমরা বরং এবার কোথাও একটা আড়ালে যাই। সত্যি আজ রাতে এখানে কিছু হয় কি না দেখি। এসো এদিকে এসো, চলো। আরে নিপা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এই অন্ধকারে হোঁচট খেলে না গোয়েন্দাগিরি সব বেরিয়ে যাবে, চলো। এই শোনো, আমি না তোমার মতো বুড়ো হয়ে যাইনি, চলো। হয়েছে, চলো। কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে না? হুমটুমুনের মনে হচ্ছে। কোথা থেকে আসছে বলো তো আওয়াজটা? অন্ধকারে তো কিছু বুঝতে পারছি না। কিসের আওয়াজ গুছরে তোমাকে কি? হ্যাঁ, চলো। তুমি কি এখানে সত্যি জীবিত হয়ে উঠেছেন?